কি আনন্দ আকাশে বাতাসে। এখানে বসে 10-12 জন প্লাবন অশ্লীল ভাষা ইউজ করে মানে জোরে জোরে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলতেছিল। আমরা ঠিক ওইখানটাতে, তো আমি অনেক সময় শুনি যে এরকম অনেকে বেড়াইতে যায় চরে টরে, হ্যাঁ, এবং সেখানে স্থানীয় অনেকে একা পায়া টাকা পয়সা লুট করে, ইভেন মেয়েদের অনেক হ্যারাস ট্যারাস করে। তো ওইটা আমার সামনেই ঘটতেছিল। ও তো দামি ঘরে শুয়ে শাল, এরকম দামি ঘরে শুয়ে বিছনা টিছনা সব রেডি, ফ্লোর, হ্যাঁ, তারপর তুই কান দোস। তা এটা কিরকম ওজন হতে পারে? থাকি শ্বশুর আব্বা, মানে এটা জবাই কইরে দেখাবো আপনার যে পুতা ধরে ছাগলের মাংসের পরিমাপটা কতটুকু সঠিক হইলো। এই যে হলো 12 কেজি কাটায় কাটা, মানে একটু যে সেদিকও নাই, না কেনা লস হয় নাই, না ভালো। আজকে আমরা আসছি হচ্ছে থানা কুশিয়ারচর। আচ্ছা, এটা হচ্ছে কুশিয়ারচর, এটা পদ্মা নদীর পারে। আমার মেয়ে পোলাবারের সাথে ফুটবল খেলে, আসো আয়াত বাবা। আমরা আমরা বল নিয়ে আসো নাই নদীর চরে, বল নিয়ে আসলে আমরা তো খেলতে পারতাম। পদ্মায় গোসল করব, ওকে। আসো বাবা, অনেক মজা পানিতে। ইস ইস, পড়ে দাও না, পড়ে দাও না। ওকে তো দৌড় দিব, আমি তো জুতা খুলি নাই। আমি নিতে রে সব খুলা দে আর একটু ধরে এ না, আমি জুতা ফিস না আমার। পানি গরম আছে? হ্যাঁ, তাই না? স্রোতের পানি তো গরমই হইব, মানে গরম। আরে কি এখন ধরে রাখা যাইব ক, মানে আমার কামড়ে টামড়ে শেষ দিব। ড্রাইভার আছে না রো? আছে। গোসল করো কি ও, হ্যাঁ। ছোটখাটো সমুদ্র দর্শন, হ্যাঁ। তোমারে ডাকতাছে, ইয়ে কি হলো এটা বাবা, এটা কি হলো, এটা কি হলো? তো ওইখানে পারে রান্না বান্নার আয়োজন চলতেছে, তো পদ্মার পারে আসলে আমরা আজকে পিকনিক করবো। মোটামুটি মাংস টাংস বিরিয়ানি রান্না হবে না? পদ্মার পানি খেয়ে গেলাম আমি। আমু কান্দছে, আমরা ভিজাই দাও। হয়েছে আনোর উঠা, এমনি শোল ভিজে উঠা। পদ্মা নদী দেখা হয়ে গেছে। এই সি 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 আয়াত, এই আসো রান্না করো, আসো আসো রান্না করো, তুমি আসো।
তোমাদের রান্না বান্না শেষ আমাদের রান্না বান্না শেষ হল পালা দেন শুরু করেন বিসমিল্লাহ আছে এই যে এই যে এই যে এই যে না পার্সিয়ালটি এটা কেরা এত এত মাংস গেল কাম মানে এটা হলো আমার বরাবর ছেলে হ্যাঁ আমার একমাত্র শালি আমাকে কোনো ডাক খোঁজ দাও নাই ঠিক আছে বুইনে খাইলো কিনা বুনের জামাই খাইলো কিনা কোনো খাওয়া নাই আগে নিজের পেট পূজা করে নিতেছে ওই তো স্বার্থপর শালি এই শালি ই করো ওই যে পিছনে ওনারের সাথে নিয়ে খাও আমাকে না নিয়ে খাইলে যাও তুমি তার সাথে নিয়ে বসো হ্যাঁ আমার সাথে তুমি বসবে না যাও ডাকতেছে তোমারে এই মানে সম্পা খিচুড়ি রাইন্দে রাইন্দে অভ্যাস তো পানি মিশে দিছো কে না এটুই হয়েছে না ঝরঝরা কম হয়েছে তো কেদা কেদা হয়েছে মানে এটা হচ্ছে আমাদের খিচুড়ি বিরিয়ানি দেখতেই পাচ্ছেন পদ্মার বুকে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা সবাই বিদায় নিচ্ছি এখান থেকে আমরা যখন এখানে পিকনিক করতেছি কিছু ছেলে প্রায় 10-12 জন ওরা ওই ওখানে ফুটবল খেলতেছিল তো ফাইন ওরা ফুটবল খেলে এই যে ঠিক এখানে এইখানটাতে দেখেন এই যে এখানে গর্ত রত করছে এখানে বৈশা 10-12 জন প্লাবন অশ্লীল ভাষা ইউজ করে মানে জোরে জোরে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলতেছিল আমরা ঠিক ওইখানটাতে তো মানে ওদেরকে কোনোভাবে থামানো যেতেছিল না পরে এসে বললাম ভাইয়া আসলে আমরা তো এখানে আসছি আপনাদের এলাকাটা রিপ্রেজেন্ট করার জন্য হ্যাঁ যেহেতু এখানে একটা কাইন্ড অফ ট্যুরিস্ট মানে একটা পর্যটন স্পট হয়েই গেছে এখানে দেখেন অনেক মানুষ আসছে তো যেহেতু আমরাও আসছি হয়তো আমাদের দেখা দেখি এই জায়গাটার নাম শুনে আরও অনেক মানুষ আসবে তো সেখানে এসে যদি আপনারা এখানে এরকম করেন এখানে আমাদের আমাদের সাথে বাচ্চা আছে হ্যাঁ মেয়েরা আছে তো জিনিসটা কেমন হয় তো ওরা ভাবছিল আমরা হয়তো দূরের থেকে আসছি তো পরে ওরা ওদেরকে বলার পরে ওরা কিছুটা তর্ক করছে তর্ক করার পরে যাই হোক আমাদের পরিচয় পায় ওরা একটু দূরে সরে গেছে দূরে সরে যাওয়ার পরে ওরা মানে রিয়েলাইজ করছে যে এটা আসলে ওদের উচিত হয় নাই এটা হলো গুড থিং পরে ওরা এসে আমার বলছে যে ভাইয়া যা হয়েছে হয়েছে এটার জন্য সরি হ্যাঁ তো ওদের ফুটেজ আমার কাছে ছিল যেহেতু ওরা ভুলটা বুঝতে পারছে এর জন্য আমি আর ওদের ফুটেজটা দেখাইলাম না আপনাদেরকে তো আমি অনেক সময় শুনি যে এরকম অনেকে বেড়াইতে যায় চরে টরে হ্যাঁ এবং সেখানে স্থানীয় অনেকে একা পায়া টাকা পয়সা লুট করে ইভেন মেয়েদের অনেক হ্যারাস ট্যারাস করে তো ওইটা আমার সামনেই ঘটতেছিল ঠিক আছে তো যার জন্য আসলে পরিবার নিয়ে আসলে মানুষের নিরাপদে ঘোরার জায়গাটা আসলে খুব কমে গেছে এখানে যে দেখার কোনো কিছু আছে আহামরি কিছু আছে তারা কিন্তু না জাস্ট নর্মাল চর এটা আমার বাড়ির পাশে যে নদী আমি মনে করি মানে সেটা এটার চেয়েও বেটার মানে সুন্দর তারপরও এটা পদ্মা নদী এটার আলাদা একটা আকর্ষণ থাকবে মানুষ আসবে তবে যাদের যে সমস্ত এলাকায় বাইরে থেকে মানুষ আসুক স্থানীয় মানুষের উচিত তাদেরকে সহযোগিতা করা হ্যাঁ কারণ আপনার এলাকায় যখন একটা মানুষ আসবে ধরেন এই যে এই মানুষগুলো আসছে এখানে দোকানপাটগুলো কিন্তু স্থানীয় লোকজন দিছে ওদের কিন্তু বিক্রিবাট্টা হচ্ছে তাই না আমরা এখানে আসছি এসে যে একটা পিকনিক করলাম এই এটার পিকনিক করার জন্য তেল মশলা নুন যা কিছু এই আশেপাশের বাজার থেকে কিনছি সেটা কিন্তু এই এলাকার ইকোনমিতে প্রভাব ফেলতেছে তো ওইটা একটু মাথায় রেখে আপনারা কাজ করবেন আর আমি আর যে ছেলেগুলাই করছে ওই ছেলেদের মধ্যে একজন আমার ভিডিও দেখে পরে আমার চিন্তা বাড়ছে হ্যাঁ তো তোমারও বলবো ভাইয়া তোমরা এগুলো মাথায় রাখো হ্যাঁ তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে অন্য একটা এলাকায় যে এই অভিজ্ঞতার সম্মুখীন হও তখন তোমার কেমন লাগবে তো যাই হোক কোনো অপ্রীতিকর ঘটনা শেষ পর্যন্ত ঘটে নাই আমরা নিরাপদেই আমাদের অনুষ্ঠান শেষ করছি তো ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন তবে একটা জিনিস হচ্ছে আমার মেয়ে খুব হ্যাপি নেও নেও কেদা হরাইছে না দিল দিল কেদা হরে অনুকে পানি দিয়ে ধুয়ে দাও ওই যে উনি হাত ধুয়ে দাও ছি আম্মা
তো আমার আসল শাড়ি দেখতে হয়েছে আসল শাড়ি আমারে পাত্তাও দেয় না আসল শাড়ি দূরে দূরে কো কো পাত্তা দাও আচ্ছা কেন পাত্তা দে শালি দুলাভাইকে কিভাবে পাত্তা দিবে এটার সংজ্ঞা আপনারা একটু কমেন্টস করে জানাইন যে আপ্যায়ন করছেন আমার আপন শ্বশুরও এতটুকু আপ্যায়ন এ পর্যন্ত করে নাই এটুকু আমি ওই অন ক্যামেরাই বললাম আমার যে অরিজিনাল শ্বশুর ঠিক আছে সেই শ্বশুরের কাছ থেকে আমি এতটুকু সম্মান ভালোবাসা আতিথ্যতা পাই না আমার মন মতন পুরোপুরি করতে পারিনি না না ঠিক আছে মন মতো করছেন মন মতো করছেন আমার মন মতো আর আপনি ফুবুরে নিয়ে একটু আসবেন আমার বাড়িতে আসবেন চেষ্টা করব ঠিক আছে ফুবুরে নিয়ে আসবেন ফুবু আপনি দুই তিন দিন পর আসেন স্যার যাব হ্যাঁ আসেন ঠিক আছে তাহলে জায়গা দেরি করুন দেরি না করলাম আসি আসসালামু আলাইকুম কষ্ট দিয়ে গেলাম আপনাকে ওয়ালাইকুম আচ্ছা যাও সালিম